নমস্কার বন্ধুরা, আমি হলাম তোমাদের বন্ধু বকবক কুইন। আজ আমি তোমাদের সবার প্রিয় মানুষ লতা মঙ্গেশকরকে নিয়ে বলবো। তিনি হলেন একজন বিখ্যাত গায়িকা, আমাদের সবার শ্রদ্ধার মানুষ তিনি। কিন্তু তিনি 28 দিন পর বাড়ি ফিরলেন, তারপর তিনি অনুরাগীদের জন্য একটি পোস্টও করেন। চলো বন্ধুরা, তাহলে জেনে নেই উনি এখন কেমন আছেন এবং অনুরাগীদের জন্য যেই পোস্টটি করেছেন সেখানে তিনি কি বলেছেন। শ্বাসকষ্টজনিত কারণে গত 11 নভেম্বর মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হসপিটালের আইসিইউতে ভর্তি হতে হয়েছিল তাকে। তার এখন বয়স 90 বছর। ভেন্টিলেশনে রাখা হয়েছিল তাকে, আগের তুলনায় তিনি এখন ভালো আছেন এবং তিনি 28 দিন পরে রবিবার বাড়ি ফিরে আসেন। তিনি বাড়ি ফিরে আসার পরে সোশ্যাল মিডিয়াতে সকলের জন্য ধন্যবাদ জানিয়ে লেখেন, নমস্কার, গত 28 দিন আমি ব্রিজ ক্যান্ডি হসপিটালে ছিলাম, নিউমোনিয়ার চিকিৎসা চলছিল। আমাকে সম্পূর্ণ সুস্থ করেই চিকিৎসকরা হাসপাতাল থেকে ছুটি দিতে চেয়েছিলেন। মা ও বাবার আশীর্বাদে আজ আমি বাড়ি ফিরেছি। প্রত্যেকের প্রার্থনা ও শুভেচ্ছায় আমি কৃতজ্ঞ। আপনাদের শুভকামনাতেই আমি সুস্থ। মাথা নত করে ধন্যবাদ জানাতে চাই সকলকে। চিকিৎসক ও নার্সরা দারুণভাবে খেয়াল রেখেছেন, তাদেরও অসংখ্য ধন্যবাদ। আপনাদের অফুরন্ত আশীর্বাদ ও ভালোবাসা অত্যন্ত মূল্যবান। আরও একবার ধন্যবাদ। তিনি অনুরাগীদের জন্য এই পোস্টটি সোশ্যাল মিডিয়াতে করেছিলেন। তাহলে বন্ধুরা, আজ আমাদের সবার প্রিয় মানুষটি সুস্থ আছেন। তিনি যাতে আরও তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন সেটাই সবাই মিলে প্রার্থনা করব। ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন।